नमस्कार बंधुरा, आज के आमी भिडियोते आलोचना करब छागलेर बाच्चा होवार पर कत दिन पर मा छागल पुनराय हिटे आसा उचित एवं सठिक समय छागल केन हिटे आसे ना। छागल जदि सठिक समय हिटे ना आसे ताहले किभाबे करते होबे छागल परिचर्या, विस्तारित आलोचना थाकबे आजकेर एई भिडियोते। भिडियोटी शेष मुहूर्त अब्दि मनोयोग सहकारे अवश्य देखबें। और जदि आपनारा आजकेर एई भिडियोटी स्किप करे देखें ताहले भिडियोते जे आलोचना थाकबे ता आपनारा सठिकभावे बुझते पारबें ना। आजकेर एई भिडियोटी आपनादेर संगे शेयर करार आमार एकटाई उद्देश्य। आमार चैनेलेर अनेक दर्शक आमाके रिक्वेस्ट करेछिलो छागल सठिक समय हिटे आसे ना एई विषय निये किछु आलोचना करार जोन्नो। एर आगे आमी विभिन्न भिडियोते आलोचना करेछि छागल सठिक समय केन हिटे आसे ना, छागल सठिक समय हिटे ना आसले किभाबे करते होबे छागल परिचर्या। तो आज के आमी आबारो आपनादेर संगे आलोचना करते चलेछि। तो भिडियोटी मन दिए एकटु देखार चेष्टा करबें। छागल हिटे ना आसार विभिन्न कारण रयेछे। छागलेर बाच्चा होवार पर छागलेर शरीर थेके विभिन्न धरनेर निउट्रिशियनेर घाटती हय। सेई घाटतीगुलो जदि आमरा सठिक समय पूर्ण करते पारि ताहले सेई छागलटी पुनराय हिटे चले आसबे। आर जदि सेई घाटतीगुलो आमरा सठिक समय पूर्ण करते ना पारि ताहले सेई छागलटी हिटे आसते अनेक समय नेय। एर जन्य छागल परिचर्या ভালোভাবে করতে হবে। তো ছাগলকে সঠিক সময়ে হিটে আনার জন্য কিভাবে করবেন আপনারা ছাগল পরিচর্যা? একটি মা ছাগল সঠিক সময়ে হিটে না আসার প্রধান কারণ হচ্ছে ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের শরীর থেকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন এইচ ঘাটতি হয়ে যায়। যদি সেই ভিটামিনগুলো আমরা সঠিক সময়ে পূর্ণ করতে পারি তাহলে কিন্তু সেই ছাগলটি সঠিক সময়ে পুনরায় হিটে চলে আসে। এর জন্য এই ধরনের ভিটামিনগুলো ছাগলের শরীর থেকে যেন ঘাটতি না হয় ছাগলের বাচ্চা হওয়ার এক মাস আগে থেকে আমরা এই ধরনের ভিটামিন ছাগলকে খাওয়াবো। এই ধরনের ভিটামিন ছাগলের শরীর থেকে ঘাটতি না হওয়ার জন্য আমরা ছাগলকে ভিটামিন ভাইটুম এস অথবা ইন্টাভিটা এই ধরনের ভিটামিনগুলো ছাগলকে খাওয়াতে হবে। এছাড়াও ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের গর্ভাশয় ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ছাগলের বাচ্চা হওয়ার পর 30 মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ছাগলের ফুল পড়ে যায়। কিন্তু ফুল পড়ে যাওয়ার পরেও ছাগলের যোনিদ্বার দিয়ে বিভিন্ন ধরনের মল বেরিয়ে যায়। এর কারণ হচ্ছে ছাগলের গর্ভাশয় ভালো করে পরিষ্কার না হওয়ার কারণে এই ধরনের মলগুলো ছাগলের যোনিদ্বার দিয়ে বেরিয়ে আসে। যদি আপনারা ছাগলের গর্ভাশয় সঠিকভাবে কম সময়ের মধ্যে পরিষ্কার করতে পারেন তাহলে সেই ছাগলটি কম সময়ের মধ্যে পুনরায় হিটে চলে আসবে। ছাগলের গর্ভাশয় পরিষ্কার করার জন্য আপনারা ছাগলকে হিমরব খাওয়াতে পারেন অথবা গর্ভাশয় পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায়। সেই ওষুধগুলো আপনারা ছাগলের বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর ছাগলকে খাওয়াতে পারেন। যদি ছাগলের গর্ভাশয় কম সময়ের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এবং ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন তাহলে সেই ছাগলটি পুনরায় হিটে চলে আসবে। একটি ছাগলের বাচ্চা হওয়ার পর 21 দিনের মধ্যে একটি মা ছাগল হিটে চলে আসে। যদি তার শরীরে সমস্ত ধরনের নিউট্রিশনগুলো ঠিকঠাক থাকে তাহলে ছাগলটি 21 দিনের মধ্যে পুনরায় হিটে চলে আসবে। আর যদি সেই ছাগলের বডির নিউট্রিশন সঠিকভাবে পূর্ণ না হয় তাহলে কিন্তু সেই ছাগলটি হিটে আসতে অনেক সময় নেয়। অনেকেই আমাকে ফোনে জিজ্ঞাসা করেছিল ছাগলের বাচ্চা হওয়ার বয়স 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে কিন্তু মা ছাগল এখনও হিটে আসেনি। এর কারণ হচ্ছে ছাগলের বডির নিউট্রিশিয়ানের ঘাটতি। যতদিন না পর্যন্ত ছাগলের বডির নিউট্রিশিয়ান পূর্ণ হবে ততদিন সেই ছাগলটি হিটে আসবে না। এর জন্য ছাগলের বাচ্চা হওয়ার আগে থেকেই ছাগলকে পরিচর্যা ঠিকভাবে করতে হবে, ভিটামিন ক্যালসিয়াম নিয়মিত খাওয়াতে হবে এবং বাচ্চা হওয়ার পরেও ছাগলকে ভিটামিন ক্যালসিয়াম নিয়মিত খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলের বাচ্চা হওয়ার আগে এবং ছাগলের বাচ্চা হওয়ার পর ভিটামিন ক্যালসিয়াম নিয়মিত না খাওয়ান তাহলে কিন্তু সেই ছাগলটি হিটে আসতে অনেক সময় নেবে এবং মা ছাগলের দুধ কম হবে। মা ছাগলের দুধ কম হলে বাচ্চা ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়। বাচ্চা ছাগলের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং ছাগল পরিচর্যা ঠিকভাবে করতে হবে। ছাগল যদি আপনারা ঠিকভাবে পরিচর্যা করতে না পারেন ছাগল ঘন ঘন অসুস্থ হবে এবং ছাগলের শরীর থেকে বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ানের ঘাটতি হবে। যখনই ছাগলের শরীর থেকে নিউট্রিশিয়ানের ঘাটতি হবে তখন ছাগল হিটে আসতে অনেক সময় নেবে। তো যাই হোক বন্ধুরা,
এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওটি আপনাদের পরিচিত খামারি ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।